বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি ভূতের রাজা দিলবর এর সামনে, যেখানে কি দেখতেই পাচ্ছেন কত লাইন এখানে। আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে তারপর আমরা কুপন পেলাম, যেখানে কি অফার দিচ্ছে 180-তে 18 রকমের খাবার, যেখানে কি মাটন থালি আছে। সো আপনারা দেখুন, এখানে এত ভিড় ছিল, বাট তাও কোনো অসুবিধা ছিল না, কেন কি ওনারা ওখান থেকে জল দিচ্ছে, ডাবের জল দিচ্ছিল, সো সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপর 3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢোকার চান্স পেলাম। তারপরে আপনারা দেখুন ভেতরেরটা অ্যাম্বিয়েন্স অ্যান্ড খাওয়া। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু যাদবপুর ব্রাঞ্চ। ওকে, অ্যান্ড এখানে অনেকটা ব্রাঞ্চ আছে, যেমন সল্ট লেকে আছে একটা, যাদবপুরে আছে, কল্যাণীতে আছে, সোদপুরে আছে, আর শিলিগুড়িতে আছে। আর বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। আমরা আমাদের প্লেট চলে এসেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আমি এটা স্টার্ট করেছি প্রথমে পটল পোস্ত থেকে, এটা খুবই দারুণ ছিল খেয়ে, মানে আমি তো আধা ভাত এটা দিয়ে খেয়ে নিয়েছি। ওকে, অনেক কিছু ছিল, শুক্তো ছিল, ডাল আপনারা দেখতেই পাচ্ছেন, ইঁচড়ের তরকারি ছিল, মাটন ছিল, পাবদা মাছ ছিল, পাঁপড়, ডালটা খুবই ভালো ছিল, আর তারপর তো লাস্টে পায়েস, চাটনি অ্যান্ড মিষ্টিও ছিল। তো এখানে বেগুন ভাজা দিয়েছে, পটল ভাজা দিয়েছে, অ্যান্ড হ্যাঁ, রাইস আপনারা নিতে পারেন এক্সট্রা, বাট এক্সট্রা চার্জ আছে, যেটা আর কি 100 টাকা করে। ওকে ওকে, তো আপনারা ভিডিও আগে দেখুন, আমি খাওয়া দাওয়া স্টার্ট করছি। এই তো বন্ধুরা, মাটনের পিসটা দেখতে পাচ্ছ, মাটনের পিসটা তো খুবই দারুণ ছিল, মানে ভালো ছিল, না বেশি বড় পিস ছিল, না বেশি ছোট পিস ছিল, বাট খুবই বেশি সফট ছিল। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না আমি ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।